এবং তার পাশেই রয়েছে ফেরিঘাট। যারা ঢাকা থেকে সরাসরি রাজবাড়িতে যাবে বাসে, তারা ওই পথে যাবে, কিংবা কেউ যদি মনে করে যে পাটুরিঘাটে এসে লঞ্চে যেতে চায়, তারাও এই পথে লঞ্চ থেকে গোয়ালন্দ ঘাটে গিয়ে নেমে তারা পরবর্তীতে বাসে উঠে তারা সরাসরি রাজবাড়িতে যেতে পারবে। দক্ষিণ অঞ্চলের গেটওয়ে দৌলতদিয়া যৌনপল্লী, যা ব্রিটিশ আমল থেকেই গোয়ালন্দ ঘাট নিষিদ্ধ পল্লী হিসেবে পরিচিত। দর্শক, আমরা দৌলতদিয়া লঞ্চ ঘাটে আমরা পৌঁছে গিয়েছি। আমরা এখন যাব আমাদের গন্তব্যে। চলেন আমরা যাই। ভিউয়ার্স, আমরা আসলে পৌঁছে গেছি, এটা দৌলতদিয়া ঘাট রেল স্টেশন। আমরা আমার হাতের বাম পাশেই নিষিদ্ধ পল্লী দৌলতদিয়া ঘাট। আমরা এখন ওইদিকেই যাব এবং এখান থেকেই বেসিক্যালি শুরু, তার পুরো এরিয়াটা নিয়েই আসলে নিষিদ্ধ পল্লী। আর সামনে যে ব্রথেলের প্রবেশপথটা মেনটা, সেটা সামনের দিকে। আমরা সামনের দিকে এগিয়ে যাই।
আমি উপস্থিত হয়েছি এই নিষিদ্ধ পল্লী নিয়ে, যিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার বর্তমান প্রেসিডেন্ট এবং সাবেক মহিলা মুক্তি সমিতির প্রথম সভানেত্রী পারভিনা পারভ কাছে আসছি। ওনার সঙ্গে আমরা কথা বলবো এই নিষিদ্ধ পল্লী নিয়ে। এই নিষিদ্ধ পল্লীটি গোয়ালন্দ ঘাটে প্রথমে স্থাপিত হইল সে ব্রিটিশ পিরিয়ডের থেকে, এবং এই গোয়ালন্দ ঘাট থেকে বিভিন্ন কারণে, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে এটি স্থানান্তরিত হয় 1984 সালে এখানে। এবং উনি পারভিনা পা এই ব্রথেলে এসেছেন 1988 সালে। এখানে আসার পর থেকে উনি আসলে প্রতিনিয়ত এই ব্রথেলের, নিষিদ্ধ পল্লীর মানুষদের বা নারীদেরকে নিয়ে উনি প্রতিনিয়ত কাজ করে এসেছেন, এখনও করছেন। তো আমরা ওনার, যদিও ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল গত 7-8 বছর আগে, আমরা যখন এখানে এসেছিলাম তার সঙ্গে আমরা কথা বলেছি, তো আমরা আবারও ওনাকে সামনে পেয়েছি, তো আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো। আপা কেমন আছেন? আমরা তো আসলে দেখে এসেছি যে আপনি এখানে বহুদিন ধরে কাজ করছেন, তো এই কাজ করতে আপনার কেমন লাগছে, কিংবা কেনই বা এই স্তরের মানুষদেরকে নিয়ে আপনি বা নারীদেরকে নিয়ে আপনি কাজ করছেন? সত্য কথা বলতে কি, যখন আমি 88-তে এখানে আসি, আমি এসে দেখছি যে নারীদের বা শিশুদের কোনো রকম অধিকার নাই, তাদের নিজের মতো নিজে চলতে পারে না, তাদের কোনো রকম অধিকার থেকে বঞ্চিত, একদম বঞ্চিত, লাঞ্ছিত করে রাখছে। তখন আমি চিন্তা করলাম যে এই নারীরা স্যান্ডেল, যত গহনা পরুক, শাড়ি পরুক, স্যান্ডেল পায়ে দিয়ে বাইরে যেতে পারে না, ছেলেদের সমাজের লোকের কারুর দ্বারাই বাচ্চা পেটে নেয়, তারা বাচ্চা হয় বাচ্চার কোনো পরিচয় দিতে পারে না, সেই বাচ্চাদের আমাদের হাসপাতালে গেলে আমরা জনকর্মী জেনে হাসপাতালে ভর্তি করতো না, এবং আমাদের শিশুরা স্কুলে যেতে পারত না, মানে কুকুর বিড়ালের যতটুকু মূল্য আছে তার চাইতে মূল্যহীন ছিলাম আমরা। তখন আমি চিন্তা করলাম যে দেখি ওদের নিয়ে কি করা যায়। আমি ছিলাম, মর্জিনা ছিল, আরও কয়েকজন পুরন পুরন লোক ছিল, বেশ কয়েকজন নিয়ে এক জব্বার ফকিরির রেড ক্রস সোসাইটির একটা ইয়েতে ঢুকি। ঢোকার পরে এই কাজ করি, কাজ করতে করতে এদের নিয়ে কাজ করি, তারপরে এদের সময় এক সময় কেউ বাইরে যেতে হলে 50 টাকা দিয়ে যেতে হতো, এবং এক প্যাকেট সিগারেট দিয়ে বাড়ি যেতে হতো। 10 দিনের কাছে 12 দিন থেকে আসলে আবার নাম লেখান লাগতো। এইগুলো প্রতিবাদ শুরু করলাম, মানে যখনই কথা বলতে শিখলাম তখনই আর পিছে ফিরে তাকাই নেই, শুধু সামনেই গেছি। সামনে এখন কাঁটা আছে না, গুলি আছে না, বাঘ আছে, ওই টেবিলে আর আমি কখনো তাকাইনি, আমি শুধু সামনেই গেছি।